হাই ফ্রেন্ড, লকডাউন শুরু করলাম, আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে আমি বানাচ্ছি চিকেন ফ্রাই, তো সাথে থাকো, দেখতে থাকো। দেখো আমি চিকেনগুলো না মানে টেস্টের যে জায়গাটা ওখান থেকে সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, কেটে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে রেখে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন আর আদা রসুনের পেস্ট সবই দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। একটু বেশি টাইমে রাখলে বেশি ভালো হয়, যতক্ষণ রাখা যাবে ততক্ষণই ভালো হয়, কিন্তু আমি বেশিক্ষণ ওই আধ ঘন্টা মতো রেখেছিলাম, তারপরে আমি ফ্রাই করে নিয়েছিলাম। দেখো সব উপকরণ দিয়ে মেখে আমি রেখে দেবো, তারপরে আমি ফ্রাই করব। সব মশলা আমি দিয়ে দিয়েছি, এবার আমি রেখে দেবো, আধ ঘন্টা মতো রেস্টে রাখবো। আর বাড়িতে দেখবে এগুলো তাড়াতাড়ি হয়েও যায়, তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চারাও খুব খুশি হয় যদি এইভাবে বাচ্চাদেরকে করে দেওয়া যায় না, তাহলে বেশ বাচ্চারা বেশ খুশি হয়। দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর আমি নিয়ে নিয়েছি ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু হলুদ। গরম মশলার গুঁড়োটা দিলে বেশ ফ্লেভারটা খুব সুন্দর হয়। দেখো আমার ময়দার গোলাটা রেডি হয়ে গেছে, ডিম আর দিইনি, ময়দার গোলা দিয়ে আজকে আমি চিকেন ফ্রাইটা করেছি। আর নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো, দেখো ময়দার গোলাতে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়োটা দিয়ে আমি কোট করেছি। আর বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প নুন, সেটাকে মিশিয়ে নিয়েছি। দেখো এইভাবে আমি বিস্কুটের গুঁড়োটা দিয়ে সব মেখে নিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর যতক্ষণ এটাকে মানে একটু বেশি ম্যারিনেট করে রাখলে কিন্তু আরো ভালো টেস্ট হয়, ফ্লেভারটা আরো ভীষণ ভালো হয়। আর যদি মনে হয় না তাড়াতাড়ি করার আছে, তো এইভাবে করলেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ঘরোয়া যে কোনো জিনিস, দেখো আমি এটা ময়দা দিয়েই বানিয়েছি। এইভাবে সব চিকেন পিসগুলো আমি পরে নেব। দেখো সব কটা আমি করে নিয়েছি, এবার আমি ফ্রাই করে নেব। তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। দেখো এবার আমি ফ্রাই করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইভাবে করে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। দেখো আমি ঝুলটা দিয়ে না মাছ ভেতর ভেতর কেটে দিচ্ছি, যাতে তেলটা ভেতরে যায়, এই জন্য আমি কেটে কেটে দিচ্ছি। আর একদম ধিমে আছে করছি, এটা একদম লো ফ্লেমে। এইভাবে সব কটা ভেজে নেব। বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন যে বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটাকে অল করে দিও, যখন আমি ভিডিওটা আমি
পাবলিক করব, তখন সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। পুরনো বন্ধুরা তো অলওয়েজ আমার সাথেই আছে, নতুনরাও প্লিজ সাথে থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও। দেখো এইভাবে সবকটা চিকেন আমি ফ্রাই করে নিচ্ছি। দেখো সবকটা ফ্রাই করে নিয়েছি, নিয়েছি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে আমি ডেকোরেশন করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো, আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।